শ্বশুর বাড়ি ওই বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো। আমাদের নারীদের সত্যি নিজের কোনো বাড়ি নেই, যতই আমরা পরিশ্রম করি যতই বাড়িঘর বাঁধতে সহযোগিতা করি কেন করি না কেন, নিজের বলে দাবি করতে পারি না, তাই না মা? তাই মহাজন কি লিখেছেন তার গানের ভাষা, বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, আবার বৃদ্ধা বয়সে আশ্রয় নয়া, বৃদ্ধা বয়সে আশ্রয় নয়া, এদের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো তবে তোমার বাড়ি কই হারিতে, আপন ভেবে বাস করিলে ওগো পরের বাড়িতে, জনম ভরে ভাতরা ভিলে পরের হারিতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চোরই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কো তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বলে নিজের বাড়ি অতই খুঁজলে না ভবে, মহাকালের পালকি যেন তবে যে আসে,
সম্ভব হবে। মহাকালীর পালকি যেন কবে যে আসে সেদিন বুঝতে পারবে তুমি আমি। সেদিন বুঝতে পারবে তুমি আমি এদেশের কেউ নই। কবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, কবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর